নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনারা দেখছেন ইউনিভার্সাল আইডিয়াল, বাংলার নানা বিষয়কে মনোমুগ্ধকর ও ডিজিটাল করা আমাদের প্রয়াস। আজকে আমরা হাট কবিতাটি পাঠ করব, সাথে হাট কবিতার কবি যতীন্দ্রনাথ সেনগুপ্তের সম্পর্কে জেনে নেব। যতীন্দ্রনাথ সেনগুপ্ত জন্মস্থান শান্তিপুরের হরিহর গ্রাম, পেশায় ছিলেন ইঞ্জিনিয়ার। রবীন্দ্র সমসময়ে যে সমস্ত কবি স্বাতন্ত্র অর্জন করতে পেরেছিলেন, কবি যতীন্দ্রনাথ তাঁদের মধ্যে অন্যতম। কল্লোল গোষ্ঠীর জনপ্রিয় কবিদের মধ্যে তিনি একজন। তাঁর রচিত কাব্যগ্রন্থগুলির মধ্যে উল্লেখযোগ্য মরীচিকা, মরুশিখা, মরুমায়া, ত্রিজামা, স্বয়ং, নিশান্তিকা প্রভৃতি। বাংলা কাব্যজগতে তিনি দুঃখবাদী কবি অভিধা পেয়েছিলেন। হাট যতীন্দ্রনাথ সেনগুপ্ত, দূরে দূরে গ্রাম দশ বারোখানি, মাঝে একখানি হাট, সন্ধ্যায় সেধা, জ্বলে না প্রদীপ, প্রভাতে পড়ে না ঝাঁট, বেচা কেনা সেরে বিকাল বেলায় যে যাহার সবে ঘরে ফিরে যায়। বকের পাখায় আলোক লুকায় ছাড়িয়া পুবের মাঠ, দূরে দূরে গ্রামে জ্বলে ওঠে দ্বীপ, আঁধারেতে থাকে হাট, নিশা নামে দূরে সেনিহারা একা, ক্লান্ত কাকের পাখে নদীর বাতাস ছাড়ে প্রশ্বাস, পার্শে পাকুড় শাখে হাটের দোচালা মুদিল নয়ান, কারো তরে তার নাহি আহ্বান, বাজে বায়ু আসি বিদ্রুপ বাঁশি, জীর্ণ বাঁশের ফাঁকে নির্জন হাটে রাত্রি নামিল একক কাকের ডাকে। দিবসেতে সেথা কত কোলাহল, চেনা অচেনার ভিড়ে কত না ছিন্ন চরণ চিহ্ন ছড়ানো সেথাই ঘিরে। মাল চেনা চেনি দরজানা জানি, কানা করি নিয়ে কত টানা টানি, হানাহানি করে কেউ নিল ভরে, কেউ গেল খালি ফিরে। দিবসে থাকে না কথার অন্ত, চেনা অচেনার ভিড়ে কত কে আসিল, কত বা আসিছে, কত বা আসিবে হেতা, ওপারের লোক নামালে পশরা, ছুটে এপারের ক্রেতা। শিশির বিমল প্রভাতের ফল, শত হাতে সহি পরখের ছল, বিকাল বেলায় বিকায় হেলায় সহিয়া নীরব ব্যথা, হিসাব নাহিরে এলো আর গেল কত ক্রেতা বিক্রেতা। নতুন করিয়া বসা আর ভাঙা পুরনো হাটের মেলা, দিবস রাত্রি নতুন যাত্রী নিত্য নাটের খেলা। খোলা আছে হাট মুক্ত বাতাসে, বাধা নাই ওগো যে যায় যে আসে, কেহ কাঁদে কেহ গাঁটে করি বাঁধে, ঘরে ফিরিবার বেলা উদার আকাশে মুক্ত বাতাসে চিরকাল একই খেলা।